বৃহস্পতিবার অরণ্য অর্থাৎ জামাই ষষ্ঠীর ব্রত পালনে মাতলেন আপামর বাঙালি। ভক্তিবতী মহিলাদের পূজো পাঠে মাঙ্গলিক আবহ রচিত হলো বিভিন্ন প্রান্তের ষষ্ঠীতলায়। পূজো পর্ব শেষ হতেই নজর এলো জামাই আপ্যায়নের ধুম। পঞ্জিকা অনুসারে বৃহস্পতিবার অরণ্য ষষ্ঠী, যা বাঙালি সমাজে জামাই ষষ্ঠী নামেই সমধিক পরিচিত। তাই দিনটি উপলক্ষে এদিন সাত সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন প্রান্তে মা ষষ্ঠীর আরাধনায় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। সকলেই ফলমূল ও বিবিধ উপাচার সহযোগে পুজোর ডালা সাজিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ নিজ এলাকার ষষ্ঠীতলায় হাজির হন, পুজো দেন শাস্ত্র বিধান মেনে। এদিন জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের পূর্ণ ছবি ধরা পড়ে মালদাশরের বিভিন্ন এলাকায়। শহরের ফুলবাড়ি, দুই নম্বর গভর্নমেন্ট কলোনি, গয়েশপুর, মনস্কামনা রোড, কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী, বুড়াবীতলা ইত্যাদি এলাকার ষষ্ঠীতলায় সকাল থেকেই ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো পাঠের ছবি নজরে আসে। ভক্তিমতী মহিলারা বটগাছে ফলমূল নিবেদন করে তেল হলুদ মাখানো মঙ্গল সুতো বেঁধে দেন। তালপাতার পাখা, বাঁশ পাখা ইত্যাদি দিয়ে শান্তি জল ছিটিয়ে সন্তান সন্ততি সহ পরিবারের মঙ্গল কামনা করেন। পুষ্পাঞ্জলি নম দেহিমি। আজকের দিনটা হচ্ছে অরণ্য ষষ্ঠী, অনেকে আবার জামাই ষষ্ঠীও বলেন। মানে মেয়েদের বিয়ে হওয়ার পর জামাইকে একদম আপন করে নেওয়া, ছেলে হিসেবে তাকে গ্রহণ করে তার হাতে দই হলুদের ফোঁটা, তার কপালে দই হলুদের ফোঁটা দিয়ে হাতে আম বাটি এবং যার যা সামর্থ্য জামাইকে নানা রকম আমিষ উপাদানে সজ্জিত করে তাকে খাওয়া দাওয়া করানো সেটা করা হয়। এছাড়াও ধরুন যাদের ছেলে আছে, সে সমস্ত মায়েরা এই ষষ্ঠীর পুজো করে তারা সন্তানের দীর্ঘ জীবন, সুস্থ জীবন, সব শান্তি, যেন সবাই ভালো থাকে, পৃথিবীর সব সন্তানেরা যেন ভালো থাকে, সেই মায়েরা সেই শুভ কামনাতে এই পুজো আজকে করে থাকেন। ছেলেদের মঙ্গলের জন্য করি, ছেলেরা যাতে ভালো থাকে, দীর্ঘায়ু হয়, এই জন্যই আমরা এই ব্রতটা পালন করি। সকাল থেকে উপবাস করে থাকি, ষষ্ঠীতলায় এসে মা ষষ্ঠী পুজো করি, অঞ্জলি দিই, আম দুধ আম করে ছেলেদের মুখে আম দুধ দিই, ছোটো বাদি, তারপরে শান্তি জল শিখাই। এটা হচ্ছে আমাদের ছেলেদের জন্য, ছেলের ভালো মঙ্গলের জন্য। এই বছর তো আমরা সকাল থেকে উপোস করে পাষাণ করে মা ষষ্ঠীর তলাতে এসে ষষ্ঠী পুজো করে সেই ষষ্ঠীর সুতো এবং পাখার জল আমরা বাচ্চাদের গায়ে দিই, দিয়ে সেই দিনটা এই পথ পালন করা হয়। মালদা শহর ছাড়িয়ে পুরাতন মালদা শহর ও গ্রামীণ এলাকা তো এদিন অরণ্য অর্থাৎ জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনে ছবি ধরা পড়ে। নিয়ম মেনে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে জামাই ষষ্ঠীর ব্রত উদযাপন করেন ভক্তিমতী মহিলারা। পুরাতন মালদা বুলবুলি মোড়, কোর্ট স্টেশন, বালা শাহাপুর ইত্যাদি এলাকার ষষ্ঠী তলাগুলিতে এদিন সকাল থেকেই মহিলারা পুজোয় ব্রতী হন। সকলেই সন্তান সন্ততি সহ জামাই বাবা জীবনদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। মূলত ছেলের জন্য ষষ্ঠীটা করা হয়, এই ষষ্ঠীটা অনেকদিন থেকেই করা হয়, এটা হচ্ছে আমাদের মূলত ঐতিহ্য ষষ্ঠীটা, যেহেতু আমাদের ছেলেটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ওই জন্য আমাদের ষষ্ঠীটা করা হয়।
আম গাছে আম দুধ দেন, এগুলো হলুদ হলুদ আর সুতো বেঁধে দেন, এখান থেকে পুজো করে হলুদ আর সুতোগুলো প্রত্যেক সন্তান সন্ততিদের মঙ্গল কামনা স্বার্থে তাদের হাতে বেঁধে দেন, আর দই আর চন্দন দই আর হলুদের ফুটো প্রত্যেকের কপালে দেন। অরণ্য ষষ্ঠীর ব্রত উদযাপনে পুণ্যছবি ধরা পড়ে ইংরেজবাজারের কোতোয়ালি অঞ্চল জুড়েও। কোতোয়ালির আরাপুর, তারাকালী মোড় ইত্যাদি এলাকার ষষ্ঠীতলায় বিভিন্ন বয়সী ভক্তিবতী মহিলারা ধর্মীয় আচার অনুশাসন মেনে মা ষষ্ঠীর পুজো দেন, ব্রতকথা পাঠ করে সন্তান সন্ততিদের মঙ্গল কামনা করেন। প্রত্যেক মায়েরা সন্তান কামনা মঙ্গল কামনার জন্য এই অরণ্য ষষ্ঠী ব্রত করে থাকে। প্রত্যেক মায়েদের নিয়ে এই আজ অরণ্য ষষ্ঠী পুজো হচ্ছে এখানে, সকলকে নিয়েই আমাদের এই ব্রত করা। জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনে ধুম চোখে পড়ে কাজলেও। কাজলের বিভিন্ন এলাকায় ভক্তিমতী মহিলারা মা ষষ্ঠীর পুজো পাঠে ব্রতী হন, সন্তান সন্ততি সহ পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন। এ উপলক্ষে কাজলের বিভিন্ন ষষ্ঠীতলায় রচিত হয় উৎসব মুখরতা। প্রথমেই বলবো যে ঠাকুরের কাছে তো সবাই আমরা যে ষষ্ঠীটা করি ওটা তো বাচ্চার জন্য করা হয়। এবার ওটাই বাচ্চা যেন সুস্থ থাকে, ও যেন ভালো থাকে, সংসারের ভালোর জন্যই আমরা এই ষষ্ঠীটা করি। আর যারা শাশুড়িরা আছে ওরা তো জামাইয়ের জন্য ষষ্ঠীটা করে, এটাই ঠাকুরের কাছে চাওয়া, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাওয়া পাওয়া। জামাই বাবা জীবনরা শ্বশুর বাড়িতে চব্য চুস্য লেহা পেয় সহকারে কবচি ডুবিয়ে ভুড়ি ভোজন করেন। অনেকটা অন্যরকম লাগছে, ট্র্যাডিশনাল ব্যাপারটা শুধু বাড়িতেই হয়, বাইরে খুব ট্র্যাডিশনাল অ্যাম্বিয়েন্স পাওয়া যায় না, সেটা এখানে করা হয়েছে। আর্টিফিশিয়ালি হলেও খুব ট্র্যাডিশনাল লাগছে, সেটাই আলাদা একটা পাওয়া। অন্যরকম মানে আয়োজন, এত সুন্দর আয়োজন, মানে আমরা প্রথমে মানে এতটা আশা করিনি, এত সুন্দর ওয়ার্ম ওয়েলকাম একদম, এটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। প্রত্যেক মানে বাড়িতে একটু মারা মাসিরা করে, কিন্তু এটা একটা তাদেরকে আজকের দিনে একটু রেস্ট দিয়ে এরকম একটা মানে বেশ মানে ভালোই লাগছে আমাদের। আসলে জামাই ষষ্ঠীটা আগে ছিল সম্পূর্ণ বাড়ি ভিত্তিক, আর বাড়িতে আগে হতো, কিন্তু এখন দিনে দিনে জিনিসটা আগের মতো আর নেই। আমরা গত বছর থেকে এক্সপিরিয়েন্স করেছি যে সবাই চাইছে একটু বাড়ির বাইরে বেরিয়ে এসে আনন্দ ফুর্তিটা নিজেদের মতো করে একটু আনন্দ দিনটা কাটা। তো তাই জন্য আমরা এবার নতুন দুটো থালি ইন্ট্রোডিউস করেছি, একটা জামাই বরণ থালি, একটা জামাই আদর থালি। এই দুটো থালিতেই আমরা দু রকমের ভিন্ন ভিন্ন টেস্ট দেওয়ার চেষ্টা করেছি। একটাতে আছে ডাব চিংড়ি, যেটা একটা নতুন আইটেম মালদাতে আমাদের মনে হয়, আর একটাতে ডাব ইলিশ। ডাব ইলিশ তো রয়েছেই, ডাব ইলিশটা একবার আমি সবাইকে বলবো ট্রাই করতে। ডাব ইলিশের মধ্যে এছাড়াও তাছাড়া থাকছে চিংড়ির আইটেম, চিংড়ির বাটি চচ্চড়ি, মাটন পোলাও, ভাত, এই সমস্ত দিয়ে একটা ডিফারেন্ট টাইপের থালি করার আমরা চেষ্টা করছি। এখন অবধি তো ফিডব্যাক খুব ভালো পাচ্ছি, আমরা শুধু জামাইদের কেউ না, ওনাদের শ্বশুর শাশুড়িদেরকেও জিজ্ঞাসা করছি যে আপনাদের কেমন লাগছে এখানে এসে, ওনাদের ফিডব্যাকও খুব ভালো পাচ্ছি। এক কথায় জামাই ষষ্ঠীর দিনে বাঙালির ঘরে ঘরে জামাইদের আদর আপ্যায়নের চিরায়ত ছবি ফুটে ওঠে, তা বলাই বাহুল্য।